হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটা বিশেষ দিন, সেটা হলো আজকে আমার আর মোনার তৃতীয় বিবাহ বার্ষিকী। আমরা 3টে বছর একসঙ্গে পার করলাম আর সেটা পূরণ হলো আজকের দিনে। তো খুব ইচ্ছা ছিল আজকের দিনে একটা খুব সুন্দর করে ব্লগ করব, কিন্তু ওয়েদার চেঞ্জের সময় সর্দি জ্বর বাঁধিয়ে বসে রয়েছি, তো বুঝতেই পারছো অবস্থাটা ভালো লাগছে না সেরকম ক্যামেরা নিয়ে ব্লগ করার। তবুও বিশেষ দিনটাতে একেবারে কিছু করব না, তো খুব সামান্য একটু ছবি তুলেছি, তো সেটা পরপর সাজিয়েছি, তো দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। নমস্কার, আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। মোনার খুব পছন্দ ছিল পলা বাঁধানো আংটি, তাই আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকীতে মোনাকে এটাই উপহার দিলাম আর দুজনে মিলে একসঙ্গে কেক কাটলাম। এবছর আমাদের বিবাহবার্ষিকী তেমন বড় করে করা হয়নি, দুবারই মিলে ছোট্ট করে ঘরোয়াভাবে সেলিব্রেশন করলাম। আর সমস্ত রান্না আমার মা একা হাতে করেছে। আমার মা রান্না করতে যেমন ভালোবাসে, তেমনি রান্না করে সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসে। আমার খাবার টেবিলে সবাই একসাথে বসার জায়গা হবে না বলে প্রথমেই শ্বশুরমশাই, শাশুড়িমা আর আমার একমাত্র ছোট্ট শালিকে আগে খেতে বসিয়ে দিলাম। আর ইনি আমার ঠাকুমা। আজকের দিনে ঠাকুমার কাছ থেকে মনে একটু আদর খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো আমাদের। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো ব্লগে।